হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরও একবার স্বাগত আর ইমান স্টাডি সেন্টারে। আমরা চলে এসেছি টাইম অ্যান্ড ওয়ার্কের নেক্সট পার্ট, অর্থাৎ ফোর্থ পার্ট নিয়ে। একটু দেরি হলো, আমাদের এখানে কমপ্লিট লকডাউন চলছে, কিছু প্রবলেমও চলছিলো, আগেই বলেছি। তো আমরা এবার থেকে রেগুলার আসবে সমস্ত কিছু, তাই তোমরা প্লিজ ক্লাসটা ফলো করো। আর তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আবার চলে আসে সকাল 8টা থেকে 8 AM, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন আসছে। মন দিয়ে দেখো এবং শেয়ার করো। তো কথা না বাড়িয়ে আজকে তোমাদের স্ক্রিনে আমি বলবো, প্রথম অঙ্ক তোমাদের স্ক্রিনে আমি দিচ্ছি। দেখো তোমাদের ফার্স্ট অঙ্ক তোমাদের স্ক্রিনে চলে এসছে, কি দেখতে পাচ্ছ ফার্স্ট অঙ্ক তোমাদের স্ক্রিনে? 20 men can finish a piece of work in 30 days, working 6 hours per day. In how many days a group of 15 men will finish the work, then they are working for 8 hours per day? হ্যাঁ, কী দেখতে পাচ্ছি? যে 20 জন পুরুষ একটা কাজ 30 দিনে করতে পারে, যদি প্রতিদিন 6 ঘন্টা করে প্রত্যেকে কাজ করি। তো আমি তোমাদের শিখিয়েছিলাম M1 D1 T1 W2 = M2 D2 T2 W1, এটা তোমাদের আমি অলরেডি শিখিয়ে রেখেছি। এখানে ফেলাটা তোমরা এমনিই পারবে। আমি কি বলছি বন্ধুরা, চলো আজকে নতুন একটা নিয়ম শিখি। আমরা MDH লিখি। দেখো এখানে MDH ছাড়া আর কিছু লাগবে না। আমরা MDH বলতে কি, আমরা এইটাকে H1ও লিখতে পারি, এটাকে H2ও লিখতে পারি। আমরা MDH মশলার নাম শুনেছি, তো সেই MDH থেকে দেখো আজকে অঙ্কটা খুব ইজিলি করবো। দেখো কী দেখো, দেখতে পাচ্ছ তোমরা, প্রথমে বলা আছে কতজন লোক বলা আছে, 20 জন বলা আছে। তারা পার ডে কত করে কাজ করে বন্ধুরা? পার ডে 6 ঘন্টা করে কাজ করে। কদিনে কমপ্লিট করে বন্ধুরা কাজটা? 30 দিনে করে। তাহলে জাস্ট গুণ করে দাও। নেক্সট কী বলেছে বন্ধুরা, তলায় একটা দাগ দিয়ে দাও, একটা ভাগ করে দাও। বলেছে 15 জন, কত ম্যান কত? 15 জন। দিন কত তুমি জানো না, দিন তুমি কত জানো না। আর কত ঘন্টা করে কাজ করছে বন্ধুরা? 8 ঘন্টা করে। জাস্ট কাটাকুটি করে অঙ্ক শেষ হয়ে গেছে। 15 দুগুণে 30, 4 দুগুণে 8, 4 5 20, এই দুই এই দুই কাটো। অতএব ডে আসবে হচ্ছে 30 ডেজ, 30 ডেজ তোমাদের কাছে চলে এসছে। কত নম্বর অপশন বন্ধুরা? অপশন নম্বর এ কিন্তু তোমাদের আনসার হয়ে গেছে। একদম ইজি অঙ্ক, জলপাতের মতো অঙ্ক। এই ফর্মুলায় বসালেও তোমার অঙ্ক হয়ে যাবে। আবার এই উইদাউট এনি ফর্মুলা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারছো, একদম উইদাউট এনি ফর্মুলা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারছো। তাই আমি দেরি না করে বলবো, নেক্সট অঙ্ক আমাদের স্ক্রিনে আসুক, নেক্সট অঙ্ক আমাদের স্ক্রিনে আসুক, নেক্সট অঙ্ক আমাদের স্ক্রিনে আসুক। কি দেখতে পাচ্ছি নেক্সট অঙ্ক? 20 men ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 30 ডেজ। তো আমরা প্রথমে কি বললাম, কি বসাবো? MDH বসিয়ে দেবো। একদম চোখ বন্ধ করে আমরা কি বসিয়ে দেবো? MDH চোখ বন্ধ করে বসিয়ে দেবো। বসালাম, কি বলেছে? 20 men ক্যান ফিনিশ। ওকে, 20 men কদিন নিচ্ছে বন্ধুরা? 30 দিন নিচ্ছে। কত সময় নিচ্ছে? কদিন? পার ডে 6 ঘন্টা করে। একদম গুণ করে দাও। তারপর কি বলছে দেখি আমরা, ইন হাউ মেনি ডেজ এ গ্রুপ অফ 15 men, ওকে, 15 জন পুরুষ, 15 men কি উইল ফিনিশ দ্য টোয়াইস অফ ওয়ার্ক। আমি আগেই বলেছিলাম তোমাদের যে ফর্মুলাটা আমি একটু আগে দেখিয়েছিলাম, কী ফর্মুলা দেখেছিলাম বন্ধুরা, যে এই যে ফর্মুলাটা তোমাদের আমি দেখিয়েছিলাম যে M1 D1 T1, ঠিক আছে, আমি এখানটায় দেখিয়েছি তোমাদেরকে যে M1 D1 T1 W2 = M2 D2 T2 W1। দেখো এই দুটোকে আমি ব্যস্তনবা দিকে লিখেছি। এক্স্যাক্টলি দেখো, প্রত্যেকটা M1 = M2 করে আছে, কিন্তু এটা আছে দেখো W2 = W1। দেখো যদি আমি এই অনুপাতে বসাই আমরা এটা পাবো। ঠিক একই রকমভাবে আমরা এক্স্যাক্টলি এর কাজ, মানে এর কাজেরটা, এর কাজটা ওর ঘাটে বসাবো, ওর কাজটা এর ঘাটে বসাবো, একদম ইজিলি। তো আমি দেখছি এক এক করে আমরা আসছি। তো বলেছে টুয়াইস ওয়ার্ক, তার মানে এখানে নতুন একটা জিনিস কী আসলো? ওয়ার্ক আসলো বন্ধুরা, ওয়ার্ক। তাহলে টুয়াইসটা এখানে আসবে আর এর এক অংশ কাজটা এখানে আসবে। তো টুয়াইস মানে যদি দ্বিগুণ কাজ করে, যদি একটা কাজ করে, এই যদি একটা কাজ করে এটা ডবল কাজ করবে, ডবলটা ওর ঘাড়ে যাবে আর সিঙ্গেলটা এর ঘাড়ে আসবে। ওকে, নেক্সট কী বলছে, এবং তারা কত ঘন্টা করে পার ডে কাজ করছে বন্ধুরা? পার ডে কাজ করছে হচ্ছে তারা 8 ঘন্টা করে। তারা পার ডে কাজ করছে হচ্ছে 8 ঘন্টা করে। ওকে, আর কী বলেছে? While the 3 men of the first group are equal to 2 men of the second group. Exactly. আরও একটা পার্ট বন্ধুরা দিয়ে দিল। কী দিল বন্ধুরা? আর একটা পার্ট দিল এফিসিয়েন্সি। কী দিল? এফিসিয়েন্সি বন্ধুরা। তো এখানে তোমরা এফিসিয়েন্সিটা একবার দেখে নাও। এফিসিয়েন্সিও একদম, দেখো এফিসিয়েন্সি কী আছে একদম ইজিলি বুঝবো আমরা। দেখো বলেছে ফার্স্ট গ্রুপের দুজন ম্যান অ্যাকচুয়ালি M1 = ফার্স্ট গ্রুপের তিনজন ম্যান সেকেন্ড গ্রুপের দুজন ম্যানে কাজ করতে সমানে কাজ করতে পারে।
ফার্স্ট গ্রুপে তিনজন পুরুষ, সেকেন্ড গ্রুপের দুজন পুরুষ সমান কাজ করতে পারে। এম ওয়ান ইজ টু এম টু কত পাচ্ছি বন্ধুরা, দেখো এম ওয়ান বাই এম টু কত পাচ্ছি বন্ধুরা, আমরা পাচ্ছি টু বাই থ্রি। জাস্ট বসিয়ে দাও এফিসিয়েন্সি, এখানে টু বসাও, এখানে থ্রি বসাও। তোমার কী জানা নেই বন্ধুরা, ডে বার করতে বলি তোমার, এটা তুমি জানো না। জাস্ট কাটাকুটি করো, পনেরো দুখুনি তিরিশ কাটো, আর কী কাটবে বন্ধুরা, তিন দুখুনি ছয় কাটো, এই যে দুই দুখুনি চার আছে, চার দুখুনি আট কাটো, এই একটা দুই আর এই একটা দুই তুমি কেটে দাও, তাহলে আলটিমেটলি কত আসে বন্ধুরা, আলটিমেটলি আসে তোমার কাছে অপশান সি, ফর্টি ডেজ কিন্তু তোমার কাছে অপশান চলে আসছে, অপশান সি ফর্টি ডেজ কিন্তু তোমার কাছে অপশান চলে আসছে। ভীষণ ইজি অঙ্ক ছিল বন্ধুরা, ভীষণ ইজি অঙ্ক, এই অঙ্ক কিন্তু পরীক্ষায় একটা অবশ্যই আসবে। এবার আমরা চলে আসব হচ্ছে কোশ্চেন নাম্বার থ্রিতে, আমাদের স্ক্রিনে আসবে কোশ্চেন নাম্বার থ্রি, দেখে নাও কোশ্চেন নাম্বার থ্রি আমাদের স্ক্রিনে আসবে, দ্রুত দেখে নাও, দ্রুত দেখে নাও কোশ্চেন নাম্বার থ্রি তোমার কাছে চলে এসছে, দেখো তা কোশ্চেন নাম্বার থ্রি তোমার কাছে কী বলছে। কোশ্চেন নাম্বার থ্রি বলছে যে এ অ্যান্ড বি ক্যান সেপারেটলি মেক এ ওয়াল ইন টেন ডেজ অ্যান্ড ফিফটিন ডেজ রেসপেক্টিভলি, ভেরি গুড। তাহলে এ, কোশ্চেন নাম্বার থ্রি, এ একটা কাজ কদিনে করতে পারছে, একটা ওয়াল মানে দশ দিনে করতে পারছে, আর বি একটা কাজ কদিনে করতে পারছে বন্ধুরা, পনেরো দিনে। তো আমি কী বলেছি সবার আগে বন্ধুরা, কী বার করবো, টোটাল ওয়ার্ক বার করবো। তাহলে টোটাল বার করতে হলে কী করবো বন্ধুরা, আমরা এলসিএম নেব, যদি এলসিএম কত বন্ধুরা তিরিশ, তাহলে এ একদিনে কটা কাজ করবে বন্ধুরা, এ করবে একদিনে তিনটে কাজ, বি একদিনে কটা কাজ করবো, দুটো কাজ করবে, একদম ইজিলি। তো এরপরে লাইনটা আমরা পড়িনি, এরপরে পড়িনি, কী বলছে, আফটার হাউ মেনি ডেজ উইল বি লিভ দ্য ওয়ার্ক দ্যাট দ্য ওয়াল উড বি ফিনিশড ইন টোটাল ডেজ, বলছে কতদিন পর বি চলে যাবে যদি কাজটা আট দিনে শেষ হয়। তো আমরা দেখতে পাচ্ছি এ একটা কাজ করতে পারছিল দশ দিনে, বি একটা কাজ করতে পারছিল পনেরো দিনে। তো আমরা এলসিএম নিয়ে এটা কী পেলাম, আমরা এলসিএম নিয়ে আমরা পেলাম হচ্ছে টোটাল ওয়ার্ক, কী পেলাম আমরা, টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম আমরা। তো সেখান থেকে এ একদিনে কটা কাজ করতে পারে, বি একদিনে কটা কাজ করতে পারে, আমরা কিন্তু অলরেডি বার করে ফেলেছি। তো এখন ওরা দিনটা বেঁধে দিয়েছে, কী বেঁধে দিয়েছে, যে টোটাল যে টাইমটা, টোটাল টাইমটা তারা বেঁধে দিয়েছে, কী বলেছে, টোটাল টাইম কাজটাকে আট দিনে শেষ করতে হবে, ভীষণ ইজিলি বুঝবে একেবারে, আট দিনে শেষ করতে হবে। কিন্তু আট দিন শেষ করলেও বি চলে যাবে, বি থাকবে না, বি পুরো কাজ করবে না। তাহলে আলটিমেটলি বুঝতে পাচ্ছি এ কিন্তু টোটাল কাজেরটাই থাকবে, এ কিন্তু টোটাল কাজ মানে আট দিন এ কাজ করবি। তাহলে বন্ধুরা এ যদি একদিনে তিনটে কাজ করে বন্ধুরা, এ আট, এ আট দিনে কটা কাজ করে বন্ধুরা, আট ইন্টু তিন কটা কাজ করে বন্ধুরা, চব্বিশটা কাজ কিন্তু এ একা করবেই। তাহলে আর কোন কাজটা, আর টোটাল কাজ কটা বন্ধুরা, তিরিশটা, যে তিরিশটা কাজ হয় কটা কাজ বাকি আছে বন্ধুরা, ছটা কাজ বাকি রয়েছে, ছটা কাজ বাকি রয়েছে। এই ছটা কাজকে করে বি করবে, বি কটা, বি একদিনে কটা কাজ করে বন্ধুরা, বি একদিনে করে দুটো কাজ, তাহলে ছটা কাজ করতে কদিন সময় নেবে বন্ধুরা, তিন দিন সময় নেবে। তাহলে বলতে পারি বি কদিন পরে চলে যাবে, বি তিন দিন পরে বি ফুটে যাবে। তো একদম ইজি অঙ্ক ছিল, ভীষণ ইজি অঙ্ক ছিল। তাহলে তোমার কাছে চলে এসছে অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ কিন্তু তোমার কাছে চলে এসছে। তাই দেরি না করে দ্রুত আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, দ্রুত আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার ফোর তোমাদের কাছে, কোশ্চেন নাম্বার ফোর হচ্ছে তোমাদের কাছে চলে এসছে, দেখে নাও, দেখে নাও তোমার কাছে কোশ্চেন নাম্বার ফোর চলে এসছে। কী দেখতে পাচ্ছ যে কী আছে, এক্স টেক্স এইট ডেজ, কী বলছে, এক্স টেক এইট ডেজ অ্যান্ড ওয়াই টেক্স সাড়ে চার, ফোর চার পূর্ণ একের দুই ডেজ মোর দ্যান দ্য টাইম টেকেন বাই এক্স অ্যান্ড ওয়াই টুগেদার, বলছে এক্স আর ওয়াই একটা কাজ, কোশ্চেন নাম্বার ফোর, এক্স আর ওয়াই একটা কাজ যে কদিনে করতে পারে, যে কদিনে করতে, সেক্ষেত্রে এক্স কদিন বেশি নেয়, এক্স কদিন বেশি নিচ্ছে, এক্স কদিন বেশি নিচ্ছে বন্ধুরা, এক্স নিচ্ছে আট দিন বেশি, আর ওয়াই কদিন বেশি নিচ্ছে বন্ধুরা, ওয়াই ইচ্ছে, ওয়াই নিচ্ছে কদিন বেশি, সাড়ে চার দিন বেশি। বন্ধুরা এই অঙ্ক করার মন্ত্র শেখাবো আজকে আমি, এই অঙ্ক করার মন্ত্র তোমাদের আমি শেখাবো, একটা মন্ত্র শেখাবো, একদমই সহজ কথায় আমি এই অঙ্ক করার মন্ত্র শেখাবো। তাহলে বলেছে যে এইসব করার পরে বলছে ওয়াই একা কাজটা কদিনে করবে, কোশ্চেনটা আমার কী চেয়েছে, ওয়াই একা কাজটা কদিনে করবে, একদম তাই, একদম আজকে জলের মতো অঙ্কটা দেখবে, একদম জলের মতো, কী একটা মন্ত্র। যখনই এই মোর দেন কথাটা থাকবে না, যখনই মোর দেন, এই মোর দেন কথাটা থাকবে, যখনই এই মোর দেন শব্দটা থাকবে বা অধিক শব্দটা থাকবে, অধিক বা বেশি শব্দটা থাকবে না, যখন বেশি শব্দটা থাকবে, মন্ত্র শিখে নাও, এক্স প্লাস ওয়াই কী হবে বন্ধুরা, এক্স প্লাস ওয়াই কী হবে, রুট ওভার এই দুটো, এই মোর আট,
ইন্টু 4.5 মানে কি 4 × 8 আর 1 × 9 2 বন্ধুরা, কাটাকাটি করি 4 × 36 তাহলে এক্স প্লাস ওয়াই একটা কাজ কদিনে করে বন্ধুরা? 6 দিনে করে। তাহলে কি চেয়েছে কাজ? ওয়াই কদিনে করে বন্ধুরা? ওয়াই কি, ওয়াই করতে কদিন এক্সট্রা লাগে এক্স প্লাস ওয়াই থেকে? 4.5 দিন। তাহলে 6 + 4.5 বন্ধুরা 10.5 ডেজ তোমার কাছে কিন্তু আনসার চলে এসে, একদম জলের মতো অঙ্ক ছিল। এই মন্ত্র কিন্তু তোমার শিখতে হবে, এই মন্ত্র কিন্তু শিখতে হবে টোটাল। যদি এক্স প্লাস ওয়াই মানে কি রুট ওভার কিন্তু যে টাইমটা দেওয়া থাকবে, আমি যে টাইম বলি T1 × T2 এক্স্যাক্টলি বলতে, যদি ফর্মুলা তোমার লিখতে চাও তো ভীষণ ইজি অঙ্ক ছিল একদম মন্ত্র। তো এই মন্ত্রের সাথে মুগ্ধ করে তোমাদেরকে আরও একটা তোমাদের অঙ্কে, সেই মন্ত্রের অঙ্কে তোমাদের শেখাই। চলে আসছে নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার ফাইভ। খুব মন দিয়ে পড়ো কোশ্চেনটা, ভীষণ ভালো কোশ্চেন। কি এক্স টেক্স, কি বলছে? এক্স টেক্স 5 ডেজ মোর দ্যান ওয়াই অ্যান্ড 9 ডেজ মোর দ্যান জেড। এক্স একটা কাজ করতে ওয়াইয়ের থেকে 5 দিন বেশি নেয় এবং জেডের থেকে 9 দিন বেশি নেয়। খুব ভালো কথা, এই মোর দ্যান কথা আছে তো, তখন ওই খালি জাস্ট ওইটা মাথায় রাখো, মোর দ্যান কথাটা আছে। বলছে এক্স অ্যান্ড ওয়াই ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক টুগেদার ইন সেম টাইম ইন হুইচ জেড অ্যালোন ডু এ ওয়ার্ক। মানে জেড একা যে কাজটা করতে পারে সেটা করতে এক্স ওয়াই, মানে ব্যাপারটা যদি মনে করি কি বলছে কথাটা বাংলা যদি বলি, যে এক্স প্লাস ওয়াই একটা কাজ করতে 9 দিন সময় লাগে, জেড সেই কাজটা একা 9 দিনে করে দেয়। একদম এই কথাটা পরিষ্কার বলা আছে লাস্ট লাইনটা, মানে হচ্ছে এটাই যে এক্স অ্যান্ড ওয়াই ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক টুগেদার ইন দ্য সেম টাইম ইন হুইচ দ্যাট জেড অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক। এক্স্যাক্টলি, যে এক্স প্লাস জেডের একটা কাজ করতে যাওয়ার সময় লাগে, ও এক্স প্লাস ওয়াই সেই কাজটা করতে একই সময় নেয়। বলছে ইন হাউ মেনি ডেজ এক্স ফিনিশ দ্য ওয়ার্ক। আরে এইসব কথা কিছু লাগবে না, এইসব তথ্য আমাদের লাগবে না। চলো দেখো ফার্স্ট লাইনটা কি আছে পড়ো, কি বলছে? এক্স টেক্স 5 ডেজ মোর দ্যান ওয়াই আর 9 ডেজ মোর দ্যান জেড। একদম চুপচাপ এক্স লেখো, ওয়াই লেখো, জেড লেখো। আমি জেডকে ধরে নিচ্ছি পি, জেডকে ধরে নিচ্ছি, জেড একটা কাজ পি দিনে শেষ করতে পারে, আমি ধরে নিচ্ছি পি। তাহলে কি বলেছে, এক্সের কদিন সময় বেশি লাগবে? এক্সের সময় লাগবে 9 দিন বেশি, পি প্লাস 9। আচ্ছা আর এক্স ওয়াই এক্সের যে কাজটা বলছে এক্স টেক্স 5 ডেজ মোর দ্যান ওয়াই, তাহলে ওয়াইয়ের থেকে যদি 5 দিন বেশি নেয় তাহলে ওয়াইয়ের করতে কদিন লাগবে? 5 দিন কম লাগবে এখান থেকে, তাহলে 5 দিন কম মানে পি প্লাস 4 পেয়ে গেলে। তাহলে বন্ধুরা কদিন, এই যে প্লাস 9 আমি বলেছি প্লাস 4 মোর, চুপচাপ পি ইকুয়াল টু বসিয়ে দাও √9 × 4, তাহলে কত আসলো বন্ধুরা? পি ইকুয়াল টু 6 আসলো। তাহলে জেড একটা কাজ কদিনে করছে বন্ধুরা? 6 দিনে করছে। ওয়াই কদিনে করছে? 10 দিনে করছে। এক্স কদিনে করছে? 9 আর 6 = 15। খেলা শেষ হয়ে গেছে বন্ধুরা, অঙ্কের মধ্যে কিচ্ছু আর নেই বন্ধুরা, অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, অপশান সি তোমার কাছে আনসার চলে এসছে। তাই চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। আজকে আমাদের শেষ অঙ্ক, এটাই আমাদের শেষ অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন আমাদের কাছে দেখো, মন দিয়ে দেখো, একদম তোমাদের স্ক্রিনে কিন্তু কোশ্চেনটা চলে আসছে। নেক্সট কোশ্চেন একদম স্পেশাল ভিভিআই, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেষ দুটো যেটা পড়ালাম, আমি ছোটো ক্লাস পড়াচ্ছি যাতে কি তোমরা ইন্টারেস্ট থাকে। আরও দুটো পার্ট আমি রাখবো টাইম অ্যান্ড ওয়ার্কের, আমি দুটো পার্ট আরও রাখবো, অর্থাৎ 5 এবং 6 নম্বর পার্টও কিন্তু আসবে, 5-6 পার্টও আসবে। কারণ আমি তোমাদের একদম যাতে SSC CHSL CGL লেভেলটা তোমাদের কভার হয়ে যায়, এরপরে তোমরা যে কোনো বই ধরো, হয়ে প্র্যাকটিস করো, সব অঙ্ক তোমাদের হবে। তো কোশ্চেন আমার কী দেখছি, ফার্স্ট টু ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক টুগেদার ইন সেম টাইম ইন হুইচ থার্ড ম্যান অ্যালোন। একদম সেম আগের কথা, যদি আমি যদি এ বি সি ধরি, কী বলছে? যে এ প্লাস বি বলছে ফার্স্ট টু ম্যান, মানে এ প্লাস বি যে কাজটা করতে মানে 10 দিন সময় নেয়, সেক্ষেত্রে একদম আগের মতো বোঝাচ্ছে তোমাকে, এ প্লাস বি যদি কাজটা করে 10 দিন সময় নেয়, সেক্ষেত্রে যদি সি আসে, সিও 10 দিন সময় নেবে। বলছে ফার্স্ট টু ম্যান ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক টুগেদার ইন সেম টাইম ইন হুইচ দ্য থার্ড ম্যান অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক। এক্স্যাক্টলি তাই, যে এ প্লাস বি কাজটা করতে যা সময় লাগে, সি এর করতে ঠিক সেই সময় লাগে। দ্য সেকেন্ড ম্যান ইজ 5 আওয়ার্স ফাস্টার দ্যান ফার্স্ট ম্যান অ্যান্ড ফোর আওয়ার্স স্লোয়ার দ্যান থার্ড ম্যান। তাহলে সবার আগে আমি থার্ড ম্যানকে ধরে নিই, থার্ড ম্যান একটা কাজ এক্স সময় করতে পারে, একটা কাজ কত সময় করতে পারে বন্ধুরা? এক্স সময় করতে পারে। তাহলে সেকেন্ড ম্যান কি বলছে? সেকেন্ড ম্যান ইজ 5 আওয়ার্স ফাস্টার দ্যান ফার্স্ট ম্যান অ্যান্ড 4 আওয়ার্স স্লোয়ার, মানে যদি 4 আওয়ার্স স্লোয়ার হয় তাহলে বি এর করতে কত সময় লাগবে বন্ধুরা? এক্স প্লাস ফোর সময় লাগবে। আচ্ছা আর কি বলে সেকেন্ড ম্যান 5 আওয়ার্স ফাস্টার, যদি
সেকেন্ড ম্যান মানে বি যদি এর থেকে পাঁচ ঘন্টা আগে কাজ করতে পারে, তাহলে এর করতে 5 ঘন্টা বেশি সময় লাগবে, তাহলে কত x+9 হয়ে 5 ঘন্টা আরও বেশি হয়, x+4+5, তাই তো বন্ধুরা? ভালো করে বোঝো যে বলছে যে সেকেন্ড ম্যান তার থার্ড ম্যানের থেকে, সে থার্ড ম্যানের থেকে 4 ঘন্টা স্লোয়ার, তাহলে থার্ড ম্যানে যদি 1 ঘন্টা সময় লাগে তাহলে বিয়ে তার কত সময় লাগবে, 4 ঘন্টা, আরও 4 ঘন্টা বেশি মানে 5 ঘন্টা, তাহলে আমি এক্স ঘন্টা ধরেছি, আরও 4 ঘন্টা মানে x+4। এবার কি বলেছে, সেকেন্ড ম্যান ফার্স্ট ম্যানের থেকে 5 আওয়ার্স ফাস্টার, তাহলে কি ফাইভ আওয়ার, সেকেন্ড ম্যান যদি প্রথম জনের থেকে 5 ঘন্টা বেশি, 5 ঘন্টা দ্রুত কাজ করতে পারে, তার মানে কি, তার মানে সেকেন্ড ম্যান থেকে ফার্স্ট ম্যান 5 ঘন্টা স্লো কাজ করে, তার মানে আরও 5 ঘন্টা বেশি সময় লাগবে, তাহলে কত পেয়ে গেলাম? একদম তোমার কাছে কিন্তু খেলা শেষ হয়ে গেছে, 9 আর 4 পেয়ে গেছো। এক্স ইকুয়াল টু কত বন্ধুরা, 9 × 4 কত হচ্ছে বন্ধুরা, 6, তাহলে এক্স ইকুয়াল টু 6। সি একটা কাজ কদিনে করে বন্ধুরা, 6 দিনে করে, তাহলে আমি একদম পাশাপাশি লিখছি। এ একটা কাজ কি, 9 আর 6 = 15 বন্ধুরা, বি কত, 10, সি কত, 6। এবার দেখবো কোশ্চেনটা কী চেয়েছে, এবার তোমাদের স্ক্রিনে দেখো কোশ্চেনটা লাস্টলি কী চেয়েছে। কোশ্চেনটা চেয়েছে হচ্ছে ইন হাউ মাচ টাইম সেকেন্ড অ্যান্ড থার্ড ম্যান ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে বি আর সি কাজটা করতে কদিন সময় নেয়, বি আর সি কাজটা করতে কদিন সময় নেয়, চলো দেখি আমরা বি আর সি। তাহলে আমরা এই কাজটা পেয়ে গেছি, তাহলে আমরা এলসিএম পুরো ডিরেক্ট এলসিএম করি, এলসিএম বলে কত আসে বন্ধুরা, 30। তাহলে এ একটা কাজ করতে পারে 2 দিনে, বি একটা কাজ করতে পারে 3 দিনে, এবং সি একটা কাজ করতে পারে বন্ধুরা 5 দিনে। কী চেয়েছে বি আর সি, তাহলে বি আর সি একদিনে কটা কাজ করে বন্ধুরা, 8টা কাজ করে, একদিনে 8টা কাজ করে, তাহলে বন্ধুরা টোটাল কাজ কত বন্ধুরা, 30টা, 30টা কাজ করতে বি আর সি এর কতদিন সময় লাগবে, বি প্লাস সি এর কতদিন সময় লাগবে, কাটাকুটি করো বন্ধুরা, এখানে আসবে 15, এখানে আসবে 4, তার মানে 3.75 ডেজ। খেলা কিন্তু শেষ হয়ে গেল বন্ধুরা, 3.75 ডে। একদম খুব স্পেশাল অঙ্ক নিয়ে আজকে তোমাদের কাছে আসলাম, অপশান বি হয়ে গেল তোমাদের আনসার, অপশান বি হয়ে গেল কি তোমাদের আনসার, একদম ভীষণ স্পেশাল। এই 6টা অঙ্ক ছিল আজকে ভীষণ স্পেশাল অঙ্ক, আমি বলি ছোটো সেশন করাবো, তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ছড়িয়ে দাও বন্ধুদের মধ্যে, জাস্ট ছড়িয়ে দাও, ছড়িয়ে দিয়ে দেখো যে এত কোয়ালিটির ক্লাস তুমি দেখাতে পারে বাংলাতে, এত কোয়ালিটি অঙ্ক হচ্ছে, এত একদম সেরা কোয়ালিটি অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্কে দেখিয়ে দাও, আমি বলুন দেখিয়ে দাও। আমরা প্রত্যেকটা, এরপরে আমরা দরকার পাইপলাইন সিস্টেম আনবো, ত্রিকোণমিত্রি অ্যাডভান্স লেভেল করাবো, ত্রিকোণমিত্রি অ্যাডভান্স লেভেলে করাবো, এত অঙ্ক করাবো কোনোদিন ভাবতেও পারো না, আমি করাবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো, রেগুলার ভালো ভালো ক্লাস আসছে, আগামীতে আরও ক্লাস আসবে, অভিরূপ স্যার ক্লাস নিচ্ছে, প্রত্যুষ স্যার ক্লাস নিচ্ছে, আগামীকাল তোমাদের কেমিস্ট্রি ক্লাসও চলে আসবে, তাই সঙ্গে থাকো, ভালো থাকো, সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্স একদম মিস করো না, সমস্ত সতর্কতা মেনে চলো, বাড়ি থেকে প্রয়োজন হলে বেরিও না, একদম বাড়ি থেকে প্রয়োজন না হলে একদম বেরিও না, তাই God bless you.